শোনো মানুষ, তোমাকে আবার অনুরোধ করি, তোমাকে আবার অনুরোধ করি, রবের সাথে শিরিক করিও না, আর রাসূলের প্রেম দেখাও, নবীর প্রেম দেখাও। তোমার মুখে রাসূলের সুন্নত নেই, তোমার চলাফেরায় সুন্নতের কোনো আঁচ পাওয়া যায় না। না না, তোমার হিসাবে এটা আমল, কিন্তু তোমার এই আমল আবু হুরায়রা করে, মানে আবু হুরায়রার মতো মানুষ বুঝেনি রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। তোমার এই আমল আবু বকর বুঝে নাই, তোমার এই আমল ওসমান বুঝেনি, তোমার এই আমল আলী বুঝেনি, তোমার এই আমল সাহাবারা তো বুঝেনি, বুঝেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বুঝেনি, নিজেও বলেনি। বুঝতে পেরেছি তুমি ফরেজগার মানুষ, তোমাকে একটা কথা বলি মানুষ, শোনো, ছি, রাসূলের প্রেম দেখাও, গান গাও আর গজল গাও, আর রাসূলের প্রেম দেখাও। নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা খেলে, আর কি যেন পরের লাইন ভুলে গেছি, আস্তাগফিরুল্লাহ, এগুলো ওই রাস্তা দিয়ে যারা আচার বিক্রি করে এরা দেখি যে বাজায়, আপনাদের দিকে বাজায় কিনা আমি জানি না, আমার এলাকায় দেখি যে ওই যে মাইক্রোফোন একটা লাগানো আছে, টিন লোহা এগুলো নেয়, আইসক্রিম বা আচার বিক্রি করে, আর নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা খেলে এভাবে এভাবে গায়। বললাম আমার এক লাইনই মনে আছে, আর বাকি মনে নেই, ও তো রানিংয়ে থাকে, তো একটুক শুনছি ছন্দ মিলে গেছে, মাথায় বসে গেছে। তো নবীর প্রেমের প্রেমিকরা তোমাদের ছন্দে প্রেম খেলা খেলে, কিন্তু শোনো মানুষ, তোমাকে একটা কথা বলি, কারা কারা রাসূলকে ভালোবাসো হাত তোলো, আল্লাহকে কারা কারা ভালোবাসে? আমরা কি আল্লাহকে ভালোবাসি? আমরা কি আল্লাহকে ভালোবাসি? তবে শোনো মানুষ, এই আয়াতটা বলে আমার বক্তব্য শেষ করে দেব। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বক্তারা এসে পৌঁছেছেন, আলহামদুলিল্লাহ। মানুষ, তুমি রাসূলের নামে, আচ্ছা আমি যদি একটু এখন যদি মনে কষ্ট নেবেন না, আপনারা মুরব্বীরা সবাই আছেন, আমি যদি একটু কথা বলি আমার মতো করে, এতক্ষণ তো আমি আসলে চাচ্ছি না যে এখানে কোনো ঝামেলা, আমি যদি একটু সামান্য আপনাদেরকে বলি যে আপনাদের মধ্যে আর যারা আপনাদের সাথে ঝামেলা করে যে এটা হাদিসে নাই, এটা কোরআনে নাই, এটা রাসূল বলে নাই, এটা সাহাবা বলে নাই, আপনাদের সাথে একটা দ্বন্দ্ব লেগে আছে না, আপনারা বলছেন যে নতুন কথা কোত্থেকে বলোস, এত বছর থেকে উমুক হুজুরে বলে নাই, তুই কোত্থেকে আনোস, এরকম হয় কি না আপনাদের সাথে? আপনাদের এরকম মনে হয় কি না নতুন নতুন আরও কত কি শুনতে হবে কিয়ামতের আলামত, এরকম হয় কি না? একটা কথা বলি, দেখেন আপনি কি চান না আপনার ভাতিজা আর আপনি আপনাদের মধ্যে সংশোধন হোক, এটা চান কি না? আপনি কি চান না ওই মসজিদের হুজুর আর এই মসজিদের হুজুরের মধ্যে সংশোধন হয়ে যাক, এটা চান কি না? তবে মনে রাখবেন, যারা ঐক্যের কথা বলে এটা তারা বোকামি কথা বলে, ঐক্য হবে না। আমি বলছি না যে ঐক্য লাগবে না, অনেকে বলো জামশেদ মজুমদার কালকে দিবে, ইউটিউবাররা জামশেদ মজুমদার বলছে ঐক্য লাগবে না, না আমি বলিনি ঐক্য লাগবে না, আমি বলছি ঐক্য আসলে সম্ভব না। কেন? আমার আর আপনার আল্লাহতেই গণ্ডগোল লেগে আসে। কোথায় গণ্ডগোল একটু বলেন আমার সাথে, কোথায় গণ্ডগোল? যদি এখানে না বলতে পারি তাহলে আপনি আমাকে নামাই দেন এখনই। দেখেন আমাদের দেশে এরকম পাওয়া যায় কি না যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তার মানে এক ধরেন এটা হলো যে আব্দুর রহমান আর এটা হলো যে আবদুল্লাহ, মানে আব্দুর রহমানের আল্লাহ কি সব জায়গায় বিরাজমান আছে নাকি না, এরকম কথা আমার সাথে একটু বলবেন। আবদুল্লাহ বলতেছে যে না আর রহমান ও আলাল আরশিস্তাওয়া, দয়াময় রহমান আরশের উপরে সমাসীন, তো এই দুজনের আল্লাহ কি এক একরকম? বুঝাইতে পারেনি, বুঝাইতে পারেনি মনে হয়। একজনের আল্লাহ সব জায়গায় বিরাজমান, আরেকজনের আল্লাহ কোথায়? আরশে আযমের উপরে। তো এই দুজনের কি আল্লাহতে গণ্ডগোল আছে না নাই? মানে এদের আল্লাহতে গণ্ডগোল, মূল আল্লাহতে কিসের, মানে আল্লাহ সুবহান ওয়া তাআলাতে কোনো গণ্ডগোল নাই, কিন্তু ওর ব্যক্তি হিসেবে ও যেভাবে তারা আল্লাহকে চেনে, এর আল্লাহকে এ চেনে না, আর আবদুল্লাহর আল্লাহকে আব্দুর রহমানে চেনে না। এবার তৃতীয় ব্যক্তি আমার মতো এখানে এসে বলছে যে ঐক্য হও মুসলিম, কেমনে আল্লাহতেই তো গণ্ডগোল, সংশোধন তো আল্লাহ তো আগে হইতো, আগে তো আল্লাহটা ঠিক করতে হবে যে আল্লাহ আসলে কি। সবাই বলুন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। সহজ নয় ঐক্য, রাসূলে গণ্ডগোল, কোথায় গণ্ডগোল? রাসূলে গণ্ডগোল কি বলবো, আপনাকে রাগ করতেছেন যে রাসূলে গণ্ডগোল কিভাবে? ও বলছে যে দয়াল নবী নূরের ছবি গো, তাহলে দয়াল নবী নূরের ছবি, কিসের ছবি? নূরের ছবি।
আচ্ছা, এটা যদি শুধু নূর বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নূর, তিনি হিদায়েত, তিনি নূর, তিনি রহমা, তিনি তুকা, উনি কিন্তু হিদায়েতের বাণী দিয়েছে, তিনি আলো ছড়িয়েছে সেই অন্ধকার মক্কা নগরীতে, তিনি আজকে এই অন্ধকার পৃথিবীর আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়ে জ্বালিয়েছে, সেই হিসেবে ওনাকে নূর বলা যাবে। কিন্তু প্রবলেম এখানে না, রাসূলের গণ্ডগোল কোথায়? একটা হচ্ছে যে রাসূল নূর মানে তিনি হিদায়েত, তিনি নূর, তিনি রহমত, এটা হলো একটা অর্থ। আরেকটা হচ্ছে যে না না, ওনাকে আল্লাহ বানাইছে নূর দিয়ে, কি দিয়ে? এবারে এই আব্দুর রহমান বলতেছে যে বেটা, আমার নবীকে আল্লাহ তার নিজের নূর দিয়ে বানাইছে। কি দিয়ে বানাইছে? আল্লাহর নূর দিয়ে। তাহলে ওর আল্লাহ সব জায়গায় বিরাজমান, আবার ওর আল্লাহর নূর দিয়ে কাকে বানাইছে? কাকে বানাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ বলতেছে যে আরে আমার আল্লাহ আস্তাওয়া, আরশের উপরে সমাসীন, তিনি সব জায়গায় আসতে হয় না, ওখান থেকে তিনি কালো রাত, কালো পাহাড়, কালো পিঁপড়া, তার খাবার কালো, আমার রব আরশ আদিমের উপর থেকে ওই কালো পিঁপড়াকে দেখে, তার পায়ের শব্দ শুনে, তাকে তার রিজিক দেয়। সুবহান, তাহলে এই দুজনের আল্লাহতে গণ্ডগোল। এবার বলছে যে না না না, লাইসা কামিসলিহি শাই, আমার ওই যে আব্দুর রহমান কি বলছে যে ওর আল্লাহ সব জায়গায় বিরাজমান, ওর আল্লাহ নূর দিয়ে রাসূলকে বানাইছে। এই যে একটা চায়ের দোকানে এক পার্ট এটা বলতেছে, চায়ের দোকানে আব্দুল্লাহর পক্ষ নিয়ে আরেক পার্টি বলতেছে যে আমার আল্লাহ আরশের উপরে, তিনি সব জায়গায় বিরাজমান হওয়া লাগে না, তিনি আমাদের হৃদয় এসে থাকা লাগে না, তিনি আমাদের হৃদয় এভাবে আসেন যে আমরা ওনাকে হৃদয়ে রেখেছি, এই যে মনে আছে আমাদের আল্লাহ, এই যে আল্লাহকে আমরা মনে রেখেছি, এভাবে তিনি আমাদের হৃদয়ে, তিনি একবার এসে উপস্থিত হইতে হয় না আমার হৃদয়ে, তিনি ওখান থেকে আমার হৃদয়ে আসে, আমি ওনাকে স্মরণ করি, উনি আমাকে স্মরণ রাখে। এরপর বলছে না আমার আল্লাহ ওলা মিয়াকুল্লাহু কুফুয়ান, আমার আল্লাহর কোনো উদাহরণ নাই। তো তাহলে রাসূল কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম মিসলুকুম মিসলুকুম। আব্দুল্লাহ বলতেছে যে না, আমার নবী তার ব্যাপারে বলে গেছে যে আমি মানুষ তোমাদের মতো, তবে শোনো তোমাদের আর আমার একটা পার্থক্য আছে, সেটা কি? আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে আসে না, আমি আল্লাহর রাসূল, তোমরা আল্লাহর রাসূল নও, আমি শেষ রাসূল, আমি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফাত আল্লাহ আমাকে দেবে ইনশাআল্লাহ, মাকামে মুহাম্মদ আমি পাবো, তোমরা পাবা না, এটা হচ্ছে পার্থক্য। কিন্তু আমাকে আল্লাহ মানুষ বলছে, মানে বানি আদম, আদম সন্তান। তাহলে আব্দুল্লাহর রাসূল আদমের ছেলে, যদি বলে আদম, আদম কি দিয়ে বানাইছে, তাহলে মাটি, আদমের ছেলেরা কি মাটি, তাহলে আব্দুল্লাহর রাসূল হচ্ছে মাটি, কিন্তু নূর, আব্দুল্লাহ নূর বলে, নূরের তৈরি বলে না, আব্দুল্লাহ আল্লাহ আরশের উপরে, আব্দুর রহমানের আল্লাহ সব জায়গায় বিরাজমান, আব্দুর রহমানের আল্লাহকে দিয়ে, আল্লাহর নূর দিয়ে আব্দুর রহমানের রাসূলকে বানাইছে, আব্দুর রহমানের রাসূলের জন্য এখানে চেয়ার খালি রাখে, আব্দুর রহমানের রাসূল এখন এসে বসে যাবে এখানে, বলেন ঐক্য হবে? যতক্ষণ পর্যন্ত রাসূলের গণ্ডগোল না মিটবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর গণ্ডগোল না মিটবে, ঐক্য হবে? এটা বোকামি না, বুঝুন, ভুল হলে আপনি পরবর্তী সময়ে ইনশাল্লাহ আমাদের শ্রদ্ধেয় আমার পরের সম্মানিত ভাই, তিনি ইনশাল্লাহ কথা বলবেন, আমি তো আলেম না, আমি যদি ভুল বলে থাকি উনি ইনশাল্লাহ এক্সপ্লেন করে দেবেন আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, আপনাদেরকেও, আমিন, আমাকেও।